ভিন্ন আবহে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। করোনা থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা। আতঙ্কিত না হওয়ার আহ্বান রাষ্ট্রপতির। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। ঢাকায় মিলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই রোগী। বক্ষব্যাধি ইনস্টিটিউটে চলছে বিশেষ চিকিৎসা। এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। অবিলম্বে হামলা বন্ধের আহ্বান। ঈদ আনন্দ বিসর্জন দিয়ে করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে প্রাণপণ লড়ছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। করোনা লকডাউনে শান্তি স্বস্তিতে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণীকুল। নিরিবিলি পরিবেশে বাড়ছে প্রজনন। এবং চলছে ইরি বোরো মৌসুমে ধান কাটাও মারাই। নওগাঁয় বাম্পার ফলন, দামে সন্তুষ্ট কৃষকরা। করোনা সংক্রমণ ঠেকাতে ঈদের পর কমপক্ষে দু সপ্তাহ লকডাউন বাড়ানোর সুপারিশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সীমান্তে আরও কড়াকড়ির তাগিদ। ঈদের পরদিনও ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ওবায়দুল কাদেরের। এবং করোনা লকডাউনে ঈদে পর্যটন ব্যবসায় ধস। শান্তি স্বস্তিতে চিড়িয়াখানার প্রাণীকুল।